এখন ফোনে রূপসী। সামারে হ্যাপি স্কিন সঙ্গে আছে অরিশ সানস্ক্রিন। অরিশ সানস্ক্রিন রেঞ্জ সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রাখে একদম সুরক্ষিত। অরিশ ফেস থাকবে দারুণ ফ্রেশ অরিশ ফেস ওয়াশ দিয়ে। প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অরিশ ফেস ওয়াশ রেঞ্জ আপনার ত্বককে রাখে ভিতর থেকে পরিষ্কার। অরিশ চাই ট্যান ফ্রি ত্বক, তবে অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ আজই আনা হোক। অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জের ব্যবহারে ত্বক হয় অসাধারণ দীপ্তিময়, তাই আকর্ষণ থাকে অটুট। অরিশ নমস্কার, এই কথা হচ্ছিল, আপনারা অরিশ কেয়ারে চলে এসেছেন, আমরাও চলে এসেছি, কারণ সকলে তো এখন মাথায় উঠে বসেছে করোনা, এবং সেই করোনাতে কী করবো আর কী করবো না সেই নিয়ে আমাদের মেন মাথা ব্যথা। কারণ আমাদের সঙ্গে কিন্তু রয়েছে অনুপমাদি, অনেক অনেক স্বাগত তোমাকে। এবং অনুপমাদির সঙ্গে কথা বলছিলাম, অরিশের অরিশ সম্বন্ধে জানছিলাম আর কি, অনুপমাদির ছেলে সম্বন্ধে। এটা কিন্তু সত্যি কথা, আজকে বাইরে বেরিয়েছি বিশ্বাস করো না, মেট্রোতে দেখছি কি বলতো আমার পাশে সামনে সব মাস্ক পরে, নিজেকে খুব খারাপ লাগছে যে আমি তো নিজে আমার মাস্ক পরা উচিত ছিল। আমার ছেলের কথা বলছিলাম, যেহেতু ম্যানচেস্টারে আছে, আমি তো অ্যাজ এ মাদার আই এম ভেরি ওয়ারিড। মানে ফিউ ডেজ আমার মেন্টাল স্টেবিলিটি ছিল না যে কি হবে কি হচ্ছে, আর আজকে থেকে যেহেতু সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে, আর সব থেকে বড় কথা নিয়ে আসতে পারছিলাম না বিকজ ইউনিভার্সিটি বন্ধ হয়নি, তো যার ফলে আনলে তো হবে না, সাসপেনশন হয়ে যাবে, সাসপেন্ডেড হয়ে যাবে। তো আজকে অনলাইন হয়ে আমাকে বললো মা আজকে থেকে ফেস টু ফেস লেকচার বন্ধ হলো, অনলাইন হবে, তো বললো বেটার আই উইল স্টে হিয়ার বিকজ এখানে হলে তোমরা সব পাগল হয়ে যাবে, কেন কি সত্যি আমাদের এখানে যা সেই আমাদের যা মানে প্রথমত আর ডেন্সিটি অফ পপুলেশন, হ্যাঁ হ্যাঁ, লোক সংখ্যা জনসংখ্যা এত বেশি, সাংঘাতিক অবস্থা। এবং সেই জন্য মানে আমার ব্র্যান্ড আপনারা ইতিমধ্যে আমি পোস্টও করে দিয়েছি, মানে হ্যান্ড স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ দুটোই লঞ্চ হচ্ছে, মানে কামিং উইকে, মানে আজকে তৈরি হলো, মানে আই ওয়াজ দেয়ার ইন দ্য ফ্যাক্টরি, এটা আজকে তৈরি হচ্ছিল। এক্সাইটেড খুব, আমি আশা করি ভীষণ এক্সাইটেড, আজকে এটা বলা হবে একদম না, কেন বলতো আমি এক্সাইটেড, আমি ওই যে বললাম না দিন 15-20 আগে আই ওয়াজ লাইক ম্যাড, আমি যেখানে অর্ডার প্লেস করছি আমার কোথাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখাচ্ছে অনলাইন হোক বা যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো হোক, সেখানে আমি যখন অনলাইন পারচেস করতে যাচ্ছি দেখাচ্ছে অ্যাভেলেবেল, আর যে ডেলিভারি টাইম আসছে ক্যান্সেল করে দিচ্ছে, মানে আউট অফ স্টক, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে মানুষ। মানে আরেকটা যেটা খুব বাজে জিনিস হচ্ছে সেটা আমি তো ডেফিনেটলি এটার প্রোটেস্ট তো করবোই, যেটা মানে এটার একটা মানে মানে কি বলবো কমার্শিয়ালাইজেশন, মানে 100 টাকার জিনিসটা 300 টাকায় বিক্রি হচ্ছে, 300 টাকার জিনিসটা 600 টাকায়, আরে মানুষের এটা প্রয়োজন, উই শুড হেল্প, আমরা আমাদের লোকদের হেল্প করবো, যার ফলে আমি চিন্তা করলাম যে আমি এই পরিস্থিতিতে পড়েছি, তো ওয়াই নট মাই ব্র্যান্ড, আমি তো একটা মানে বলতে পারা যায় যে একটা নো প্রফিট অ্যান্ড নো লসে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারি, আমি এটা তো ব্যবসায়িক ক্ষেত্রে লঞ্চ করছি না, অ্যাজ বিকজ আই ওয়াজ দ্য সাফারার, আমি সাফার্ড হয়েছি, আমি পাচ্ছি না কোথাও হ্যান্ড স্যানিটাইজার, তো সেক্ষেত্রে এই ডিসিশন নিয়েই আমার এই কর্মটা শুরু, এবং মানে খুব শিগগিরই মানে কামিং উইকে আপনারা। এবং আরেকটা যেটা আমি করেছি সিওডি ফ্যাসিলিটি, অলরেডি আমার হেল্পলাইনে ফোন আসতে শুরু করেছে, অনেকেই যারা মানে দোকানে যেতে পারছেন না বা ভয় পাচ্ছেন, তারা কিন্তু কোম্পানির তরফ থেকে সিওডি ফ্যাসিলিটিটাও উইদিন দ্য লিমিটেড, ডেফিনেটলি উইদিন দ্য লিমিটেড এরিয়া, আর ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল হয়ে যাবে, প্লাস শপগুলো যেখানে আমার প্রোডাক্ট পাওয়া যায় সেখানেও অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এটাতে থাকছে নিম অয়েল, তুলসী অয়েল, বিকজ তুলসী ইজ মারাত্মক অ্যান্টিমাইক্রোবিয়াল, তোমার অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রচণ্ডভাবে, এবং পিওর অয়েলটা যেখানে দেওয়া হয়েছে, এবং এখানে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকছে যেটা হু দ্বারা রেকমেন্ডেড, তো সেক্ষেত্রে এটা আমরা 75% VYV ইউজ করেছি, তো আমি মনে করছি এটা মানুষের জন্য রিয়েলি ইট উইল বি আ সোশ্যাল ওয়ার্ক ফ্রম মাই ব্র্যান্ড। এটা তুমি বলে 75% হু কিন্তু বলছে যে 70 আপ হলে তবেই সেটা রেকমেন্ডেড, আর আদারওয়াইজ নয়, কিন্তু এখানে কিন্তু তুমি সেটা করেছো, আর আইসোপ্রোপাইল যেটা হুজ বলছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, তো সেইটা ভেবেই আমরা এইটা করেছি। এবং আমি জানি আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং আপনাদের এটা মানে কি বলবো, এটা একটা প্যানিকনেস থেকে আপনাদের বাঁচাবে যে আমি পাচ্ছি না,
কি করব, বাপরে বাপ, এরকম একটা পরিস্থিতির থেকে আপনাদের নিশ্চয়ই মানে একটা সুরাহা, একটা সঠিক পথ মিলবে। এবং আমিও আমার প্রচুর রিলেটিভস আমাকে বলেছে যে জানো তো পাচ্ছি না, তখন আমি এটা লঞ্চের কথা ভাবিনি, আমি সেম টু মি, আমিও পাচ্ছি না, মানে আমি তখন কি ক্রাইসিসটা তৈরি করেছে তুমি ভাবো। আমি আজকে দেখছি মাস্কে ওই রেগুলেটর মাস্ক যেটা অরিজিনাল বলছে, আমি কিছু না পাচ্ছি, মাস্কটা আমি বেঁচে গেছি আমার মায়ের থেকে, আমার মা ইজ এ সিওপিডি পেশেন্ট, তো ওনার তো আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সবার দ্বারা তো সম্ভব নয়, বা সেই আমার এই যে তুমি যে জায়গাটা দাঁড়িয়ে ভাবছো সুবর্ণ, আমি মানুষের জন্য ভাবছি, মানুষের উপকার হোক, হেল্প, এই শব্দটা না বলি, প্রাইসটা অনেক লিমিটেড, মানে আমি ওটা একদম সত্যি বলছি কোনো কস্টিংও করা হয়নি, জাস্ট মানে মাথায় এসছে এবং এটার লাইসেন্স নিয়েছি আর প্রোডাক্ট লঞ্চ করছি, ব্যাস, দ্যাটস অল। মানে আমি যাতে আমার যারা ইউজার তারা যেন এরকম হাহাকারের মধ্যে না পড়ে এবং এটা যেন সবার হাতে পৌঁছাতে পারি। একদমই তাই। এবার এর মাঝে মাঝে এত করোনা নিয়ে বলছে, আমি অবশ্যই বলবো যে আজকে আমরা অরিশ কেয়ারে রয়েছি, তবে এই মানুষটিকে থ্যাংকস জানাতে হবে, আজ নয় শুরু থেকে মানুষের পাশে সব সময়। তুমি বলো যে আমরা, আমি জানি আপনারা আমার পাশে থাকবেন, সবার আগে তুমি মানুষের পাশে ছিলে। আজকে আমি পোস্ট করার পর আমি নামটা ভুলে যাচ্ছি, আই এম সো সরি, ক্ষমা করে দেবেন, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। আপনারা জানেন যারা টেক্সট করেছেন আমাকে, মেসেজ করেছেন আমাকে, একজন লিখেছে যে সে ফোনও করেছে, ইউজার অফ অরিশ প্রোডাক্ট, মানে ইজ আমাদেরকে মানে গড বলে সম্বোধন, মানে আমার, আমি তখন তাকে মেসেজ করলাম যে আমার এই কথাটা আপনি যে লিখেছেন না, ইট ইজ ব্রিঙিং টিয়ার্স টু মাই আইজ, মানে সত্যি আমার চোখে জল এসে গেছে যে মানুষ আমাকে কতটা ভালোবাসে, বিশ্বাস করে, ফেথ করে। তো আমি জীবনে চাইবো না আমার এই ফেথের জায়গাটা ভাঙুক। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং তুমি ভাঙবেও না, আমি জানি, একদমই না। অ্যাটলিস্ট আমি যতদিন বেঁচে আছি এবং মিস্টার ত্রিপাঠি যতদিন বেঁচে আছে এই ফেতে, এবং আমার ছেলেকেও এইভাবেই শিক্ষাটা আমি দিয়েছি যে ফার্স্ট সার্ভ টু দ্য পিপল, বিজনেস উইল বি দেয়ার, বাট ফার্স্ট ইউ সার্ভ দ্য পিপল, ইফ ইউ সার্ভ দ্য পিপল মানি উইল ডেফিনেটলি কাম, ওটা মানি নিয়ে কোনোদিনও কেউ চিন্তা করো না, ওটা এইখানের ব্যাপার, এখানের ব্যাপার। তবে একটা কথা বলি, তোমার খুব ভালো লাগছে, সবসময় ভালো লাগে, কারণ তোমার, তুমি সেদিনকে বলেছিলে যে আমি শাড়ির মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছি, এবং তোমার এই শাড়ির মধ্যে সে সৌন্দর্য আমরা পাচ্ছি, তোমার সাজার মধ্যে সৌন্দর্য পাচ্ছি, কারণ আজকে অনুপমার একটা কথা বলে যে সাজলেই সৌন্দর্য আসে, এবার একটা সুন্দর, একটা সুন্দর ব্লাউজের সঙ্গে কিন্তু আমরা একটা কেটের আঁচল দেখছি পুরো, কিন্তু ভাগলপুরি একদম ঝড়ি পারে, এটা এটা আমি পরেছি মুঙ্গাতা স্যার, একদম না, এটা ভাগলপুরি, একদম ছত্তিশগড়ের, হ্যাঁ, আর ঘিচা পাল্লু একদম কেটের, আমি তুমি যখন ভুগছো যেহেতু আমাদের কালার কন্ট্রাস্টটা একদম একদম অ্যাসিড করো আমার, তোমারটা খুব ভালো লাগছে, তোমার তো ফেয়ার কমপ্লেক্সন, আর কিছু বলবো না, সুবর্ণার ফেয়ার কমপ্লেক্সনে একদম সব মার্জেনা, সব থেকে বড় কি বলতো সুন্দর করে পার্সোনালিটি ক্যারি করা হচ্ছে, সব থেকে বড় বিষয় যেটা অনুপমাদি করে থাকে। বন্ধু রয়েছেন, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বৈদ্যবাটি থেকে অমৃতা সরকার বলছি। হ্যাঁ, আমার মেয়ে, আমি একটু আমার মেয়ের জন্য জানতে চাই। হ্যাঁ, তা আমার মেয়ের বয়স 16 বছর। হুম, আর আমার মেয়ের ড্রাই স্কিন, মুখে একটু দানা 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 উঠেছে, তা দিদি বলার পর ওই যে অ্যান্টিঅক্সি সিরামের সাথে ক্লিয়ার আপ জেলটা টেস্ট করে আর কি মাখে, আর আর ইয়েটা লেমন টি, লেমন টি ক্লেন্সারটা রাত্রিবেলা স্প্রে করে। হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা না, সারা দিনে তিনবার চারবার করাবেন ওটা। আচ্ছা, আর ওই ওই ক্লিনজার, ওই জেলটা আর ওই সিরামটা মাখার পর পুরো মুখটা না লাল দানা সাদা সাবড়া হয়ে থাকে? হ্যাঁ, থাক না, অসুবিধা নেই, ওটা আপনি ওইটা পুরো দুটোকে মিক্স করে লাগিয়ে রেখে দেবেন, ওটাতে কোনো, দ্যাট ইজ বিকজ অফ দ্য ইনগ্রিডিয়েন্টস, কোনো চিন্তা নেই, ওটা অ্যাবজর্ব হয়ে গেলে এক্সট্রাটা আপনি মুছেও ফেলতে পারেন, ঠিক আছে, টিস্যু পেপার দিয়ে এক্সট্রাটাকে মুছে ফেলতে পারেন, একদম নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। আর নিম, লেমন টি ট্রি ক্লেন্সারটা মুখে বারবার স্প্রে করবেন, দরকার হলে নিম তুলসী সলিউশন একটা কিনে নেবেন, যেখানে একটু দানা বেশি আছে সেখানে নিম তুলসীটাও স্প্রে করতে পারেন, ওটাতেও দানাটা, মানে আমার মেন কাজ কী হবে আপনার মেয়ের, যে ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটাকে বন্ধ করা, এবং জেলটা কী করবে, ক্লিয়ার অফ জেল, ক্লিয়ার অফ জেলের কাজই হচ্ছে মুখে সুদিং এফেক্ট নিয়ে আসা, আর বারবার এই যে র্যাশটা বেরোনোটাকে, যেহেতু
টেন্ডেন্সিটা কমবে। আর লেমন টি ট্রি ক্লিনজার, ওটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ রয়েছে, যার ফলে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন কমাবে ওয়াটার বেস যেহেতু। আর তার সঙ্গে নিম তুলসী সলিউশনও স্প্রে করতে পারে। এই এই এইটুকুনি করলেই আমার মনে হয় যথেষ্ট, এটাই করতে থাকুন। আর পারলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমাকে একটা আপনার মেয়ের মুখের ছবি পাঠিয়ে মানে রাখতে পারেন কন্ডিশনের, ঠিক আছে? আর কিছু দরকার হলে অবভিয়াসলি কনসালটেশন করবেন, যখনই যেটা মনে হবে যে আমার এটা জানা দরকার ম্যাডামের কাছ থেকে। ধরুন এখানে ফোনের লাইন পাচ্ছেন না, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ কিন্তু অলওয়েজ আমার খোলা, সেখানে আপনারা কাইন্ডলি একটু ছবি পাঠিয়ে দেবেন, আমার সময় মতো আমি উত্তর দিয়ে দেবো। আসলে কি হতো, তুমি আমার যেটা মনে হয় দেখো প্রিপেয়ার করে দিয়েছো মানুষকে অলরেডি, এবার সেটা আমার আমি অ্যাকসেপ্ট করছি এমনভাবে, কারণ রয়েছে যে তুমি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ বলছো, কবের থেকে তুমি কিন্তু এটা নিয়ে ভেবেছো, আজকে আমরা লাফাচ্ছি ধরো এটা না। অ্যাকচুয়ালি দেখো সত্যি কথা বলতে গেলে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল যে প্রপার্টিজগুলো সেগুলো কিন্তু আজকে একটা, আমরা জানি নিম পাতা আমাদের জন্য অনেক ভালো, আর ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি মা ঠাকুমারা নিম পাতা বেটে, হলুদের সাথে বেটে, টার্মারিকের সাথে বেটে, কিন্তু আমরা যখন রফ ওইটাকে যখন মানে লিফ বা ওর ফ্রুটসটা নিয়ে করছি তখন কিন্তু সব মলিকিউলসগুলো মানে বাস্ট আউট হচ্ছে না, যার ফলে আমরা সব পুরো স্ট্রাকচারটা আমরা পাচ্ছি না, ঠিক আছে? পুরো ধরো এসেন্সগুলো পাচ্ছি না। তো আমরা যখন এটা এসেন্সিয়াল অয়েল ফর্মে নিচ্ছি তখন তার গ্ল্যান্ডস থেকে আমরা সবসময় বলি যে ফ্রুটস বা লিভস বা রুটস যে কোনো জায়গার নোটস যেগুলো থাকে সেই গ্ল্যান্ড থেকে আমরা আমরা পাই যেটা আমরা প্রোডাক্টে ইউজ করছি, এবং যখন এটা পিউরিটি অফ দ্য প্রোডাক্ট তখনই বোঝা যাবে যখন এর মাত্রাটা ঠিক থাকবে। এই যে বললাম না যে স্যানিটাইজার, স্যানিটাইজার হচ্ছে এখন দেখবেন ফেসবুক বা এগুলো খুললেই প্রচুর আছে এরকম, মানে রিসেন্টলি একটা রেডও হয়েছে, মানে তুমি হয়তো দেখেছো, আমি নিউজে দেখছিলাম, দেখেছো কি সেটা? ভুল মেসেজ যাচ্ছে হঠাৎ করে, অতি পরিচিত, আমি নাম বলছি না, কোনো একটি মানে অ্যান্টিফাঙ্গাল একটা প্রপার্টির একটা জিনিস যার মধ্যে লেখা রয়েছে করোনা ভাইরাস ঠেকায়, আরে কোথা থেকে লেখা থাকতে পারে? ইউজ ইওর ব্রেন, কি করে থাকতে পারে এটা? হয় এতদিন ধরে আপনার করোনা ভাইরাস আমি তো শুনিনি, তুমি শুনেছো কি? তাহলে কোথা থেকে লেখা রইলো যে করোনা ভাইরাস? একটুখানি যাচাই করুন, একটা রেশনালিস্ট হওয়া উচিত আমাদের, একদম একদম বুদ্ধিটাকে কাজে লাগান। তো আজকে এইটা একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে মানুষ বিপন্ন হয়ে গেছে, মানুষ একটা স্যানিটাইজার খুঁজছে, সেখানে আমি ব্যবসায়িক চিন্তাভাবনা করে একটা প্রোডাক্ট 100 টাকারটা 300 টাকা, 300 টাকারটা 200 টাকা, ইটস হোয়াট ইজ দিস গোয়িং অন, এবং একটা লেভেলের মধ্যে চট করে আমি এখানে লিখে দিলাম একটা করোনা ভাইরাসকে আমি প্রোটেক্ট করছি, কেউ দেখতে যাচ্ছে কি লেভেল চেঞ্জ হচ্ছে? না না, এগুলো তো দেখা যায় না, একদমই না, কিন্তু এটা খুব ভুলভাবে কিন্তু শুধু অ্যান্ড্রয়েড থাকলেই হবে না, ব্রেনটাকেও অ্যান্ড্রয়েডের মতো করুন, একদম সুন্দর কথা বলেছো। বন্ধু রয়েছেন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি চাকদা থেকে রাহুল দে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, আমার একটা সমস্যা হয়েছে যে নাকের পাশে যে র্যাশগুলো রয়েছে না, নাকের পাশে, নাকের দুই পাশে যে র্যাশগুলো বেরোয় সাদা সাদা সাদা, আচ্ছা এইগুলো, হ্যাঁ তো ওগুলো অনেকভাবে কাজ করে দিয়ে, ধরুন স্নান করার দিয়ে বা সাবান দিয়ে বা ভেজা গামছা দিয়ে আমি ডুলে ডুলে মানে তোরার চেষ্টা করেছি, আপনি বের করছেন আবার হচ্ছে কিছুদিন, তো এটাকে এইভাবে করলে হবে না। আপনি যেটা করতে পারেন স্লো অ্যান্ড স্টেডি রিনসার, আপনি ফোনটা রেখে দিন, প্রথমত হচ্ছে নিম তুলসী যে সলিউশনটা আছে, সলিউশন স্প্রে এর মতো নিম তুলসী সলিউশন নাকে দিনে 3-4 স্প্রে করুন, এটা করুন। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে আপনি হট কম্প্রেস, হট কম্প্রেস ইন দ্য সেন্স একটা ছোট্ট পাত্রে একটু গরম জল নেবেন, গরম জলে আপনি যে অ্যান্টি পিম্পল অয়েলটা আছে সেটা 2-4 ফোঁটা, বেশি না, 2-4 ফোঁটা নিয়ে পাতলা একটা তুলো মানে ওই জলটাকে, হ্যাঁ অয়েলটাকে মিশিয়ে 2-3 ফোঁটা ওই তুলোটাকে ভিজিয়ে নিয়ে তুলোটা থেকে পুরো চিপে ফেলে ওই তুলোটা নাকের উপরে লাগিয়ে রেখে দেবেন, প্রথমে নিম তুলসী সলিউশন, তারপরে ওই মানে গরম জল আর 2 ফোঁটা অয়েলের সঙ্গে মেশানো ওইটাকে চেপে রেখে দেবেন, তারপরে যখন শুকিয়ে যাবে তুলোটাকে উঠিয়ে ফেলে দেবেন। এইটা রিপিটেড মানে 2-5 দিন, 6 দিন, 7 দিন করতে করতে দেখবেন এই হওয়াটাকে বন্ধ করতে হবে, এক্সট্রা সেবাম ফ্লোটাকে, আর ওই নাকের এরিয়াতে আর যে ফেস ওয়াশটা ইউজ করবেন
করেছেন, পার্টিকুলারলি ওই নাকটা, হচ্ছে তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে দিনে তিনবার চারবার যখনই বাড়িতে থাকছেন একটু ফেস ওয়াশ নিয়ে জাস্ট এই জায়গাটা ইউজ করবেন। আর স্ক্রাব শুধু নাকের পোর্শনে ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাবটা নিয়ে দিনে তিন চার দিন করে করবেন। মাস দুয়েকের মধ্যে আপনি দেখবেন আপনার রেকার, যে বলছেন না আমি টিপে টিপে, এটা কোনো প্রসেস নয়, কি হবে বলুন তো, যে কোনো মুহূর্তে আপনার রাপচার হয়ে যাবে, দেখবেন এমন লাল হয়ে গেছে জায়গাটা, লাল হয়ে গিয়ে কালশিটে পড়ে যাবে, ব্লাডটা ক্লট হয়ে যাবে, দিয়ে সে দাগ কিন্তু যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। সুতরাং একটা সায়েন্টিফিক প্রসেসে যান, আর যা সুবিধা অসুবিধা হবে আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন, সেখানেও আমি কনসালটেশন দেবো। শুধু এই দুটো তিনটে প্রোডাক্ট, আর কিচ্ছু করবেন না, আর ওই টেপা টিপি খোটা খুঁটি একদম নয়, বন্ধ করুন আর কি একদম। একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে দেখো অরিশ সবসময় মানুষের পাশে, কিন্তু আরেকটি কথাও বলি, সেটা হচ্ছে শুধু স্কিন আর হেয়ারের না, মানুষের কিন্তু মনের কাছে, ব্রেনটাকে কিন্তু পজিটিভ করে একদম। এইটা হ্যাটস অফ টু ইউ কি মানুষ অ্যাটলিস্ট, এরকম তো বহু মানুষ তুমিও দেখেছো যে আমরা হীনমন্যতায় ভুগি, যে আমি এত খারাপ, আমি এত খারাপ, আমি মেন্টালি এত নেগেটিভ, এক্স্যাক্টলি সেই জায়গা থেকে কিন্তু একটা অরিশকারের অনুষ্ঠান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। আমি সবসময় আজকে বিগত এত বছর ধরে আমার, আমি একটা কথা বলি তোমাকে, তোমার কথা কেড়ে বলছি পারমিশন নিয়ে, অনুপমাদি বাড়িতে ভীষণ হাসে, মানে হাসি খুশি মানুষ, আমাকে বলে সুবর্ণা আমি উপরে হাসে নিচ থেকে আমাকে মানে মিস্টার ত্রিপাঠী বলে আরে ভাবরে হাসে, হাসছে উপরে। তবে হ্যাঁ এটা খুব দরকার, মন খোলা প্রাণ খোলা মানুষ দেখবে মানুষকে কিন্তু প্রপার গাইড করতে পারে, আই থিঙ্ক একদম পজিটিভিটি। দেখো আমি যখন বাড়িতে থাকি, তুমি এই কথাটা বলছো তো, আমি মনে করি আমি এখনো কলেজে পড়ি একদম, আমার হাসি পানা বলতে যেন আমি ঢুকেছি বাড়িতে, আমি আসছি। হ্যাঁ মানে আমি এখনো ওইভাবে আমি আমার জীবনটাকে কাটাতে চাই, কেন আমি যদি ভাবি যে আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, এত বড় হয়ে গেছে, আমার এটা এইরকমভাবে হাসা, এইরকমভাবে ইয়ে করা, আজকে কি অন্যায় বলো তো, কি মুশকিল, ছেলেরা মেয়েরা তো বড় হবেই, অন্যায় নয় একদম। সুতরাং আমি যত এই যে বলে না আপকা বিউটি কা রাজ ক্যা হ্যায়, আই এম অলওয়েজ এভারগ্রিন, আমি সবসময় হাসতে ভালোবাসি, আমি কথা বলতে ভালোবাসি, আমি যার সাথে গল্প, তুমি তো জানো আমি যার সাথে গল্প করতে, আমরা দেরিও গল্প করি এক এক সময়, আরে দেরি হয়ে গেল গাড়িতে উঠতে হবে, আমি হয়তো যাবো কলকাতা, মানে আমি কি হয় গল্প করতে বসলে এত কথা বলি যে আমি সব পরের কাজগুলো ভুলে যাই, যার জন্য আমার এটা একটা, এটা একটা আমার মাইনাস পয়েন্ট। কিন্তু জানো কোথায় তোমার প্লাস পয়েন্ট, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই যে তুমি গল্প করো না, এই যে গল্প করো বলেই তুমি ভাবো যে আচ্ছা আরে এই মানুষটা এই অসুবিধায় পড়ছে, মানে আমি যদি ওই জায়গায় থাকতাম দেন এটা যদি আমি ফিল করতাম তাহলে কেমন, অবভিয়াসলি আমি বলছি না আমি পাগল হয়ে গেছি, আরে স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না, আর তারপর যখন ফেসবুক গুলোতে দেখছি না আমার ভীষণ রাগ উঠছে, আরে এই প্রোডাক্টটা 100 টাকা দাম বলছে 300 টাকা, কেন কিসের জন্য ভাই, তুমি ম্যানকাইন্ড কে সার্ভিস দিচ্ছ না, এটা আমার নেসেসারি, যেখানে গভর্নমেন্ট বলছে যে সবাই একত্রিত হয়ে আমরা কাজ করি, সবাই সবার ভালো করি, তা তুমি কি করে তুমি ভাবছো যে একটা মানুষ ক্রাইসিসে পড়ে রয়েছে, তুমি সেখান থেকেও তুমি ভাবছো বিজনেস করবে, একদমই না। মানে এটা বলবো অরিশের বা অনুপমাদের এই যে লঞ্চ করাটা না, এটা একটা প্রতিবাদ স্বরূপ, এটা একটা প্রতিবাদ যে ভাই মানুষের পাশে থাকো, মানুষকে নিয়ে ব্যবসা করো না। আরে দু বছর আগে আমাকে একজন বলেছিল স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ, দূত আমি বিউটি প্রোডাক্ট, আমি আবার কি স্যানিটাইজার, এটা নিয়ে আমি মাথা ঘামাই, চিন্তা করো, আজকে আমি নিজে প্রবলেম ফেস করে আজকে একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি হাওড়া থেকে বলছি, অপর্ণা। হ্যাঁ অপর্ণা। হ্যাঁ বলছি দিদি, আমার স্কিনটা একটু অয়েলি সেন্সিটিভ, আমার একটু পিম্পলসের সমস্যা আছে, আগে থেকেই ছিল কিন্তু আমার এই বেবি হয়েছে রিসেন্ট 2 বছর হলো, তারপর থেকে পিম্পলসের প্রবলেমটা খুব বেড়ে যায়। আচ্ছা স্কিনটা কি টাইপটা বলো? তুলসী চন্দন ফেস ওয়াশ যখনই কারো অয়েল সিক্রেশন হবে, বেস্ট হচ্ছে তুলসী চন্দন করলেই অয়েল সিক্রেশন কমে যাবে, তখন তুমি পার্ল ফেস ওয়াশ বা হলদি নিম করতে পারো। আর যেটা করবে সেটা হচ্ছে ক্লিয়ার অফ জেলটা কন্টিনিউ করবে, দিনে 2-3 বার দরকার হলে লাগাবে, কারণ তুমি তো বাড়িতেই থাকো। আর একটা যেটা, বড় বড় যদি কোনো পিম্পলস থাকে, অ্যান্টি পিম্পলসের থেকে ভালো প্রোডাক্ট হবে না,
মানে কারো যদি মুখে বড় হ্যাঁ বড় পিম্পলস থাকে, অ্যান্টি পিম্পল এই যে ছোট্ট মতো রোল অন মতো ওইটাকে নিয়ে দিনে যখন তখন মানে জাস্ট একটু রোল অনের মতো লাগিয়ে দিলে দেখবে ওই পিম্পলসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে। এবং ব্যাকটেরিয়া, অ্যাকচুয়ালি পিম্পলসটা কি, আমাদের ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লিকেশন হয় বাইরে, আমরা পিম্পলস ফুলে যায় জায়গাটা, তো ওই ব্যাকটেরিয়াটাকে আমাকে কমাতে হবে। তো সেক্ষেত্রে অ্যান্টি পিম্পল অয়েলটা লাগালেই ওই পিম্পলসটা কমে যাবে, ব্যাস এইটুকুনি তুমি করো তাহলেই হবে। আর লেমন টি ট্রি ক্লেন্সার তো স্প্রেই করছো, ক্লিয়ার অফ জেল দিনে দুবার করে লাগাও, আর ফেস ওয়াশটা খালি চেঞ্জ করে দেবে, যদি অয়েল সিক্রেশন হয় তখন তুমি আবার হলদি চান নিম তুলসী এই সরি তুলসী চন্দনটা ইউজ করবে, এখন তুমি পার্ল ফেস ওয়াশ ইউজ করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। অনেকেরই হয় বাচ্চা হওয়ার পর এই সিমটমস গুলো আমাদের ডেভেলপ করে বিকজ অফ প্রজেস্টেরন, ওই বাচ্চা হওয়ার সময় আমাদের প্রজেস্টেরন চলে আসে, যার ফলে একটা হরমোনাল একটা বিভক্ত ইমব্যালেন্স, যার ফলে চুল পড়া থেকে শুরু করে পিম্পলস, ইভেন পিগমেন্টেশনও চলে আসে আফটার ডেলিভারি, আঁচিল চলে আসে, দেখবেন অনেক কিছু সমস্যা, সাংঘাতিক বিষয়। কিন্তু এগুলো তো আস্তে আস্তে চর্চাটা আমরা অনেকে দেখবে ছেড়ে দিই, একদম আর বাচ্চা মানুষ করতে গিয়ে সময় হয় না, এটা খুব রং কনসেপ্ট, এটা একদম রং কনসেপ্ট। কেন বাচ্চা আমার জায়গায়, বাচ্চার জায়গায় বড় হবে, আমার ছানা হওয়ার সময় আমি তোমার তো জমজ ছানা, হ্যাঁ ছানা হওয়ার সময় সুন্দর করে আমার যেমন বয়স কাটিয়ে দেখতে হবে, তোমার তো চিরজীবন চিরজীবন। এবং আমি ঠিক ভর্তি হওয়ার আগে হেয়ার কাট ফাট করে একদম নিজেকে ঠিকঠাক করে প্লাক ফ্লাক করে দিতে আমাকে বলছে আমার বাড়ি থেকে বলছে এত সাজ কিসের, যাবে তো তুমি ভর্তি হবে তো হবে তো তোমার ডেলিভারি। আমি আরে আমার বাচ্চা প্রথমেই দেখবে আমার মা স্টাইলিশ, তো এটা দেখা উচিত আমার, মেন্টালি এটা প্রিপেয়ার হওয়া উচিত, যেটা তুমি বললে যে আমি সুবর্ণাভাবে আমি কলেজে। একটা কথা ভেবে দেখো, আজকের ডেটে ছেলেমেয়েরা কিন্তু ভীষণ কনসিয়াস, আমার মা ঠিকঠাক আছে তো, আমার বাবা ঠিকঠাক আছে, আমার সম্মান আবার বলবি একদম পুরো, এটা ঠিক। আজকে দেখো যে তুমি হ্যান্ড স্যানিটাইজার যেটা আমাদের খুব দরকার তুমি নিয়ে এলে, এবং মানুষের ভালোর জন্য আজকে এটা তোমার কিন্তু স্টার্ট হলো, এটা নয় একটা একটা নয় একটা ইস্যু হলো, কারণ তোমার ক্রাইসিসটা তুমি তৈরি ফিল করলে যে আমার ক্রাইসিস হচ্ছে, মানে সকলের হচ্ছে। এবং সবথেকে বড় কথা শুধু ক্রাইসিস না, তুমি ব্যবসাটারও কিন্তু এগেইনস্টে গেলে যে কেন ব্যবসা করতে হয় মানুষের উপকারে লাগো, অবভিয়াসলি তুমি হ্যান্ড ওয়াশ তো সত্যি সোশ্যাল মিডিয়া যেমন ভালো কাজেও লাগে খারাপ কাজ খারাপও হয়, তো সেক্ষেত্রে অনেকে জানে না সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করতে, তো সেক্ষেত্রে আমি যখন দেখছি আমার রিয়েলি আমি আমার নিজের ভীষণ বাজে লাগছে অ্যাজ এন এন্টারপ্রিনার, আমার নিজেকে ভীষণ আমি নিজে লজ্জিত অ্যাজ এ এন্টারপ্রিনার অ্যাজ এ ওম্যান, আমি নিজেকে লজ্জিত ভাবছি যে হোয়াট ইজ দিস গোয়িং অন ইন দ্য আওয়ার কান্ট্রি। একদমই তাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে মেরেসা বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার 25 বছর বয়স, আর আগে অনেক অয়েলি স্কিন ছিল, এখন অয়েলিটা একটু কমে গেছে, আর দুই গালে মেশেদার দাগ আছে, আর চোখের দুই পাশে একটা করে ভাঁজ পড়ে গেছে, আর মুখে অনেক লোম আছে। তাহলে দিতে আমি আপনার কোন প্রোডাক্ট ইউজ করি? আচ্ছা, লোমের জন্য আমি কিছু করতে পারবো না, আর কিছু করতেও যাবেন না উল্টো পাল্টা, কেন এই লোম বরঞ্চ ভালো করে গাইনোকোলজিস্ট দেখিয়ে সে যে পরামর্শ দেবে এই লোমটা কমার জন্য, আপনার মেল হরমোন ছেলেদের যে হরমোনটা থাকে সেটা হয়তো বেশি মাত্রায় নিঃসরণ হচ্ছে, যার জন্য আপনার মুখে লোমের প্রাদুর্ভাবটা বেশি, সেটা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই অভিজ্ঞ গাইনোকোলজিস্ট দেখিয়ে তবে এই লোমের ব্যাপারটাকে আপনি ঠিক করবেন, দুমদাম করে কোথাও গিয়ে যে যা বললো করবেন না, বা লোম থ্রেডিং করা এই সমস্তগুলো অ্যাভয়েড করবেন। আর দ্বিতীয়ত পিগমেন্টেশনের জন্য অরিশের যে পিগমেন্টেশনের রুটিন আছে, দেখুন প্রায় সময় আমরা পিগমেন্টেশন নিয়ে আলোচনা করি, ডিপিগমেন্টেশন ক্রিম, পাপায় চন্দন সেরাম, অ্যান্টিফ্রিকাল সেরাম মিক্স করে লাগানো, তার সঙ্গে ফেস ওয়াশটা ইউজ করতে বলি, ট্যান ক্লিয়ার বা ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ, এইটাই হচ্ছে মানে রেজিমটা, রাত্রিবেলা ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপায় চন্দন গ্লো সিরাম রাত্রিবেলা লাগিয়ে শোয়া, এই রেজিমটাই আপনি ফলো করতে করতে দেখবেন আপনার স্কিনে একটা গ্লো চলে এসছে, ঠিক আছে? আপনি বুঝতে না পারলে আপনি অরিশ বায়োন্যাচারালস পেজে যাবেন, গিয়ে ওখানে প্রোডাক্ট পিগমেন্টেশনের জন্য কী কী প্রোডাক্ট, বা আমাদের অরিশ বায়োন্যাচারালস পেজে দেখবেন সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করা আছে, সেখান থেকেও পুরোনো প্রোগ্রাম দেখতে পারেন যে পিগমেন্টেশন নিয়ে আমি কী আলোচনা করেছি, সেখান থেকেও আপনি চয়েস করতে পারেন, বা হেল্পলাইনে ফোন করুন, ঠিক আছে? একদম হেল্পলাইনে ফোন করুন, মেসেঞ্জারে অবশ্যই, হোয়াটসঅ্যাপে, হ্যাঁ যাদের খুব সমস্যা, যারা বুঝতে পারেন না বা প্রবলেমটা অনেক বেশি, তারা আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কমিউনিকেট করুন,
তো আজকে আমরা গোল্ড নিয়ে আলোচনা করব, ফর মানে গোল্ডটা কাদের জন্য, গোল্ড ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট, যাদের ধরো মানে এজিং প্রসেস চলে আসার সম্ভাবনা বা যাদের ড্রাই স্কিন, যারা আমরা 40+ বা 35+ তাদের কিন্তু একটু বেশি মেইনটেনেন্স করতে হবে, কেন কি ডিউ টু পলিউশন, ডিউ টু দেখছো তো আজকে আমরা কি অবস্থা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর, আমার মনে হয় মানে আমরাও এক্স্যাক্টলি তুমি ঠিক বলছো, এক্স্যাক্টলি ইটস আ মেজর ডিজাস্টার, মানে মোর দ্যান 140 কান্ট্রিজ আর এফেক্টেড ইন দিস করোনা ভাইরাস, তো সেক্ষেত্রে ভাইরাল ডিজিজগুলো এত বেড়ে গেছে এবং তার সঙ্গে পলিউশন সব কিছু আমাদের বেড়ে যাচ্ছে, তো আমাদের তো ইন্টারনাল হেলথ ড্যামেজ করছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এক্সটার্নালি এফেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, আমাদের হেয়ার ড্যামেজ হয়ে যাচ্ছে, উই শুড প্রোটেক্ট ইট, কেন আমাদের অনেক দিন বাঁচতে হবে সুন্দর সুস্থভাবে, তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যাদের 35+ নর্মাল টু ড্রাই স্কিন মেনটেনেন্স করতে চাই, আমার স্কিনের একটা গ্লো রেডিয়েন্স আনতে চাই, তারা চোখ বন্ধ করে গোল্ডের হাত ধরবেন, এক তো প্রথমেই হচ্ছে গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তারপরেই হচ্ছে রোজ টোনার মুখে রোজ টোনার স্প্রে করা, যারা গোল্ড রেজিমে থাকবেন তারা রোজ টোনারে যাবেন, রোজ টোনার মুখে স্প্রে করা, তারপরে স্নান করে যখন উঠছেন তখন হচ্ছে গোল্ড ক্রিম আর গোল্ড সেরাম মিক্স করে মাখা, দেখে নিন আমি দেখিয়ে দিচ্ছি এখনই, আমি এই যে গোল্ড দেখো, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যে আমাদের টেক্সচার অফ দ্য প্রোডাক্ট কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে, গোল্ড ক্রিম যেটা দেখুন এত সফটনিং টেক্সচার করেছি, যে আমি সবসময় বলি যে আমার প্রোডাক্টকে আরো আমার বাচ্চাকে আরো কত ভালো দেওয়া যায়, ট্রেনিং দেওয়া যায়, তালিম দেওয়া যায়, তালিম দেওয়া যায় যাতে আমার বাচ্চা আগামী দিনে আরো ভালো সুনাগরিক তৈরি হবে, একদম ভালো। তোমার সত্যি তোমার অরিশ মানে কিন্তু এই যে অরিশ আমরা দেখছি, অরিশ কিন্তু আমি দ্বিতীয় বলবো না, অরিশ একটাই, অরিশ হচ্ছে অনুপমাদির ছেলে, অরিশ হচ্ছে অনুপমাদির ছেলে, এই হচ্ছে অরিশ একদম। তো আমি সেরাম আর মিক্স করছি, স্নান করে উঠে সেরাম একটু ধরুন, হ্যাঁ সেরাম ক্রিম মিক্স করলাম, দরকার হলে একটু জেলও মিক্স করে নিতে পারি যদি আমার স্কিনে ড্রাইনেস বেশি বেশি থাকে, দিস ইজ গোল্ড জেল, এই যে জেলটা একদম সফট গোল্ড জেলটা আমি মিক্স করতে না, সরি এটা গোল্ড প্যাক দেখিয়ে ফেললাম, এইটা হচ্ছে জেলটা, আমার হাতে আসলে ক্রিমটা লেগে রয়েছে তো আমি খুলে দেবো, হ্যাঁ একটু দাঁড়াও, এইটা হচ্ছে জেলটা। আচ্ছা একজন আমাকে মেসেঞ্জারে পোস্ট করে দিয়েছেন যে প্রোটিন প্যাকেট দুটো, আমি দেখুন প্রত্যেক দিন বলি প্রোগ্রামে দিজ আর অল ন্যাচারাল প্রোডাক্ট, তো সেক্ষেত্রে কালার উইল ভ্যারি, কালার নিয়ে মাথা, দেখুন এই যে গোল্ড জেলটা দেখাচ্ছি একটু ডার্ক কি বলবো অরেঞ্জিশ ইয়েলোইশ মধু মধু রং, হ্যাঁ মধুর কালার, বিকজ এখানে যে ইনগ্রিডিয়েন্টস ও নিজেরা কালার ছাড়তে থাকে, মানে আজকে যে প্রোডাক্ট বানাবো কালকে 10 দিন বাদে যখন দোকানে যাবে প্রোডাক্টের কালার চেঞ্জ হয়ে যাবে, এটা ডেফিনিট বিকজ অফ দ্য ন্যাচারাল মঞ্জিশটা যখন কালার ছাড়তে থাকে, টার্মারিক যখন কালার ছাড়তে থাকে, এই তিনটেকে একসাথে মেশালাম জেল সেরাম আর ক্রিম দিয়ে, এবার গোটা মুখে একদম চোখের চারপাশে জেল ক্রিম আর সেরাম একসাথে মিশাচ্ছি, আগে বলতাম শুধু সেরামের সাথে ক্রিম, কিন্তু আমি বলবো না তিনটেকেই, ফর আমাদের যে ধরনের পলিউশন বাড়ছে আমি মনে করি যত বেশি হাইড্রেশন আমার স্কিনকে, দেখুন কত মানে স্কিনটা আমার চকচকে এবং টান টান লাগছে, টান টান, তুমি একটু এবং দেখো আমি এটা নিতে নিতেই বলবো, ওফ তুমি তুমি না অত কম নিলে হবে না তুমি এটা, হ্যাঁ তুমি হ্যাঁ উপরে টেক্সচারটা এটা দিতে দিতে না, একটা কথা বলো অনুপমাদি, আমরা তো বলি অনুপমাদি প্রিম্যাচিওর এজিং, এটা একটা রোগ, এই রোগটা কিন্তু আমরা এখন অ্যাভয়েড করে যাচ্ছি, এটা রোগ, যেদিন দেখবো এটা নিয়ে আমার মাথামাতি হয়ে যাবে তখন আরে অনুপমাদি এটা তো বিশাল আকার ধারণ করেছে, তা নয়, এই যে যেটা দেখুন আমি এই যে গোল্ডটা যত মাসাজ করছি দেখুন তত জেনারেশন, আচ্ছা স্মেল পাচ্ছ না, হ্যাঁ বিকজ অফ দা স্যান্ডল অয়েল, পিওর অয়েলের যে একটা মিষ্টি হয়ে গেল একটা গন্ধ না, তোমার কি হয় এতে যেহেতু পিওর ফর্মে অয়েল গুলো থাকে একটা রিফ্রেশিং গন্ধ, তুমি যখন এটা আর্টিফিশিয়াল কিছু ফ্লেভার দেবে না মাথা যন্ত্রণা করবে, ভীষণ স্মুথ একটা, এই আমি তিনটাকে মিলিয়ে মাসাজ করলাম দিয়ে আমি সারা দুপুর এইভাবে থাকবো, আর বাইরে বেরোনোর জন্য আমার রয়েছে সানস্ক্রিন, যদি আমরা এই যারা এই গোল্ড ইউজ করছেন তাদের জন্য জেল আর লোশন মিক্স করে আমি দেখিয়েছি এর আগে, 30 জেল 40 লোশন বা 60 জেল 40 লোশন এইভাবে মিক্স ম্যান
অ্যান্ড ম্যাচ দুটোকে মিক্স করে তাহলে একটা ম্যাটিফাইং আর একটা ময়েশ্চার লেভেল মেনটেন করবে। আর সন্ধেবেলা তো পারলে আমি এই তিনটেকেই, আর কিছু তো যাবো না, এই তিনটেকেই আমি আবার লাগাবো রাত্রিবেলা শোয়ার সময়। এই তিনটেকে মানে দিনে তিনবার স্নান করে উঠে সন্ধেবেলা রাত্রিবেলা, দেখুন এক মাস পনেরো দিন বাদে আপনার স্কিনের টেক্সচার। এইটুকু সময় যদি এইটুকু সময়ের মধ্যে আমাদের হাতের টেক্সচার চেঞ্জ হতে পারে তাহলে বুঝুন কি হবে। তবে হ্যাঁ বলবো, এখন কিন্তু চোখ বুঝে অবশ্যই অরিশ কেয়ারের মাধ্যম দিয়ে, অরিশের মাধ্যম দিয়ে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার এবং তার সঙ্গে হ্যান্ড ওয়াশ আপনাদের দোরগোড়ায় এবং সিওডি ফেসিলিটি সব থেকে বড় বিষয়, অনেক ভালো থাকো, সুস্থ থাকো এবং মানুষের জন্য করে যাও তুমি, এটা বলবো। ধন্যবাদ আপনাদের, নমস্কার। তারান সৌন্দর্য বাড়ান, অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে, ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এই প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেহারা।